ব্যবসায়ীরা লাভ করবে, কিন্তু তারা যেন লোভ করে সাধারণের ভোগান্তি না বাড়ায়। জাতীয় ভোক্তা অধিকার দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় আজ এ কথা বলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, বিশ্ববাজারে পণ্যের দাম বাড়লে দেশে দাম বাড়তেই পারে, কিন্তু এই সুযোগ নিয়ে ভোক্তাদের দুর্ভোগ বাড়ানোর অসততা থেকে ব্যবসায়ীদের বেরিয়ে আসতে হবে। তিনি বলেন, দেশের মানুষ এখনও ভোক্তা অধিকার সম্পর্কে সচেতন নন। তারা জানেনই না যে ভোক্তা হিসেবে অনিয়মের শিকার হলে তিনি আইনি সহায়তা চাইতে পারেন। বাণিজ্যমন্ত্রী ব্যবসায়ী ও সাধারণ মানুষ সবাইকে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে একযোগে কাজ করার আহ্বান জানান। সে প্রভাবটা আমরা জানি, কিন্তু এই প্রভাবের সুযোগ নিয়ে কেউ যেন রাতারাতি ভাগ্যটা বদলাতে না পারে। লাভ তারা করবেন, কিন্তু লোভ যেন তারা না করেন, সেটাই আমাদের কথা। লোভটা তাদের বন্ধ করতে হবে, আমাদের সচেতন থাকতে হবে। আমি মনে করি, বিশ্বাস করি যে আমরা সবাই সচেতন হলে ভালো হবে, এটা আমরা পারবো।